তার এই সমস্যার জন্য সে মানে স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারতো না, মানে হাঁটা নড়াচড়া কাজ কাম, মানে খাইতে সমস্যা হইতো আর কি, বইসা থেকে শুয়ে থাকতো সবসময়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফ, টাঙ্গাইল জেলা বাবর থানা কইটিপাড়া গ্রামে থেকে বলতেছি। আমার বড় ভাই প্রায় 1 বছর ধরে হিপ জয়েন্টে ভুগতেছে, এক কথায় মানে মানে স্বাভাবিক ভাবে চলতে পারতো না, মানে ব্যথা, শুইতে গেলে ব্যথা, কাজ কাম তো করতেই পারতো না, এটা প্রশ্ন আসে না, মানে শুইতে কষ্ট হইতো নাড়াচাড়া করতে। পরে আমি আমাদের এখানে বড় বড় ডাক্তার দেখাইছি, ওইখানে বলছে যে অপারেশন করতে, পরে এখন অপারেশন করব, এত টাকা লাগবে, আবার রিস্কও তো অনেক। তার এই সমস্যার জন্য সে মানে স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারতো না, মানে হাঁটা নড়াচড়া কাজ কাম, মানে খাইতে সমস্যা হইতো আর কি, বইসা থেকে শুয়ে থাকতো সবসময়। আমাদের ফ্যামিলির মানুষ মানে পড়তে সবাই মানে অনেক টেনশনে ছিলাম যে এরকম এটা সমস্যা হইলো ভালো হবে কিনা, সবাই তো বলতেছে অপারেশনের কথা। মানে আমরা বাংলাদেশে ঢাকায় অনেক মানে বিভিন্ন জায়গায় বড় বড় ডাক্তার দেখেছি, ওনারা সবাই বলছে যে অপারেশনের কথা। পরে এখন বাড়িতে গিয়ে ভেবে চিন্তে দেখলাম যে অপারেশন করাটা আমগোর ই হয় না, মানে অপারেশন করলে অনেকটা খরচ হবে, অনেক মানে সমস্যা আর কি, যে ভালো হবে কি না না হবে এটার কোনো গ্যারান্টি তো নাই, নিশ্চয়তা নাই। দিন দিন তার ব্যথা মানে বেশি হয়ে গেতেছে, মানে অনেকটাই খারাপ, শরীর মানে অনেকটাই বেশি হয়ে গেতেছে আস্তে আস্তে দিনে দিনে। তখন থেকে আমরা মানে খুঁজতেছি, বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে দেখলাম যে বিনা অপারেশনে কোন জায়গায় চিকিৎসা হবে আর কি। পরে হঠাৎ করে একদিন মানে ইউটিউবে একটু সার্চ দিলাম নেটে, ওইখানে দেখি যে এই স্যারের সন্ধান, মানে ওইখানে বিনা অপারেশন চিকিৎসা হয় আর কি। তখন আমরা ইটি করে মানে একদম ফ্যামিলির থেকে মানে ই নিয়ে হেরে তারপরে ডিপিআরসি হসপিটালে আসলাম। এখন এসে দেখি আল্লাহর রহমতে এখন আজকে 15 দিন হয়েছে, আল্লাহর রহমতে সুস্থই, এখন সে পুরোপুরি সুস্থ হয়েছে, মানে স্বাভাবিক হাঁটতে পারে আগের মতো, আর ওইরকম লাগে না। তার এই সুস্থতা দেখে পরিবারের সবাই খুশি, আমরা মানে হাসি মুখে এখন সবাই একটু ভালো লাগতেছে যে না বিনা অপারেশনে অল্প টাকায় চিকিৎসা হইলো, এতে সবাই খুশি সন্তুষ্ট। আপনাদের কাছে যদি এরকম কোনো রুগী থাকে আপনারা এসে এখানে দেখাইতে পারেন, অনেকটাই ভালো, মানে এখানকার নার্স স্টাফ মানে যেগুলো আছে মানে লোকজন সবাই ভালো ব্যবহার, সবাই ভালোই এটাই করে, চিকিৎসা অনেক ভালো, আপনারা আসলে আসতে পারেন। সবাই আমার ভাবির জন্য দোয়া করবেন, তিনি জানি একদম মানে আল্লাহ তাকে পুরোপুরি আগের মতো করে দিতে পারে। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।